শিগগিরই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি প্রতিষ্ঠা হবে, নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে এমন আশাবাদের কথা জানান সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা দেশের সংকটের সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ডক্টর ইউনুসকে প্রদান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যাতে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নবগঠিত এই সরকারকে স্বাগত জানায় তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানান গোটা উপদেষ্টা মণ্ডলীকে। বাংলাদেশের নবযাত্রায় ইতিবাচক মনোভাব প্রকাশ করেন আমিরাত প্রবাসীরা। বর্তমান দেশের যে সরকার আসে আমরা তাকে পছন্দ করি এবং ভালোবাসি, এবং আমরা চাই আমরা বৈদেশিক যে রেভিডেন্ট যুদ্ধে আছি এই আমাদের সঠিকভাবে আমরা ব্যাংকের মাধ্যমে সুন্দরভাবে যেন তারুণ্যের এই জয়কে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ভাগিদার হওয়ার অঙ্গীকার করেন রেমিটেন্স যোদ্ধারা। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। আমরা যখন প্রবাস থেকে দেশে যাই এয়ারপোর্টে যেন আমরা সুন্দর একটা সুবিধা পাই, কোনো যাতে কোনো ধরনের হয়রানি না হই, আমরা এই প্রত্যাশা মধ্যবর্তী সরকারের কাছ থেকে আশা করতেছি। এয়ারপোর্টে যে হয়রানিটা হয় এটা যেন না হয়, এবং আমাদের যে প্রবাসীরা এখানে মৃত্যুবরণ করেন বিভিন্ন অসুস্থতার কারণে তারা অনেক সহযোগিতা পান না। বাংলাদেশ সরকারের রাষ্ট্র যদি এই যে লাশ পাঠানোর ব্যবস্থা করেন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।